দক্ষিণ কোরিয়া স্থাপিত থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু শিগগিরই যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়া স্থাপিত অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড কয়েকদিনের মধ্যেই চালু হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তারা আরও বলছে, উত্তর কোরিয়ার যে কোনো আক্রমণ থেকে দক্ষিণ কোরিয়াও সেখানকার অবস্থানরত মার্কিন সেনাদের রক্ষার জন্য বিশেষভাবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি এবং স্থাপন করা হয়েছে। গত বুধবার সকালে সামরিক যানে করে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের 250 কিলোমিটার দক্ষিণের একটি গল্ফ কোর্সে নিয়ে যাওয়া হয় থার্ডের প্রয়োজনীয় সরঞ্জাম। পরে সেখানে স্থাপন করা হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা। থার্ড হচ্ছে THAAD বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স। কথাটির সংক্ষেপ, শত্রু ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করার একটি ব্যবস্থা এটি। তবে এটিকে এই বছরের শেষের আগে ব্যবহার করানো হবে না বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম পরিবহনের কালে স্থানীয় কয়েকশো বাসিন্দা বিক্ষোভ করেন। এছাড়া চীনও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, থার্ড এই অঞ্চলের নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলবে। বেজিং বলছে, ওয়াশিংটনের এমন সিদ্ধান্ত উত্তর কোরিয়াকে যেমন প্রভাবিত করতে পারবে না, দক্ষিণ কোরিয়ার ভূমিতে থার্ড মোতায়েনে আঞ্চলিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করে এর আগে রাশিয়া এবং চীন বলেছে এর বিরুদ্ধে তারা সম্মিলিত অবস্থান জোরদার করবে। থার্ড মোতায়েনে আঞ্চলিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করে এর আগে রাশিয়া এবং চীন বলেছে এর বিরুদ্ধে তারা সম্মিলিত অবস্থান জোরদার করবে।